সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ আছো, নিরাপদ আছো এবং ভালোই আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কোভিড-19 পরিস্থিতির অবনতির কারণে বর্তমান সরকার বিদ্যালয়গুলোতে সরাসরি পাঠদান বন্ধ ঘোষণা করে অনলাইন পাঠের সুব্যবস্থা করেছে। আমরা এরই ধারাবাহিকতায় আবারও তোমাদের জন্য দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুমে ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো যে আমরা বিগত দিনগুলোতেও মহামারী করোনা পরিস্থিতিতে তোমরা যাতে ঘরে বসে নিরাপদেই তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো, সেজন্য আমরা আমাদের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রুহুল আমিন স্যারের নেতৃত্বে আমরা আমাদের অনলাইন স্কুলিং কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রাখি। এবং আমরা এবছরও নতুন বই পাওয়ার সাথে সাথে তোমাদের জন্য আমাদের অনলাইন স্কুলিং কার্যক্রম চালু ছিল। তারপরও যখন আমাদের বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা আমাদের অনলাইন ক্লাস এ পাঠদান আরও বাড়িয়েছি, যাতে করে তোমাদের পড়াশোনার সামান্যতম ব্যাঘাত না ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাসটি দেখছো, তোমরা তোমাদের ফেসবুকে, তোমাদের বিভিন্ন গ্রুপে ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের সাথে কমেন্টে অথবা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে তোমরা কমেন্টস করতে পারো। কোনো বিষয় জানতে চাওয়ার প্রয়োজন হলে তোমরা আমাদের কাছ থেকে প্রশ্নের মাধ্যমে জেনে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে চলমান রাখা আমাদের যে ক্লাসগুলো, সে ক্লাসগুলো আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত সব শ্রেণীর জন্য আমরা রুটিন মাফিক আমাদের ক্লাসগুলো পরিচালনা করার জন্য। আশা করি আজকের অনলাইনেও তোমরা যে বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি, আমাদের সাথে শেষ পর্যন্ত সংযুক্ত থেকে বিষয়টি মনোযোগ সহকারে উপভোগ করবে। কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে চলে আসি। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাস পরিচালনায় তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন, সহকারী শিক্ষক দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হ্যামচর চাঁদপুর। আমাদের স্ক্রিনে যে ইমেল ঠিকানাটি nasirhussain.net@gmail.com, এই ঠিকানাটি তোমরা তুলে রাখতে পারো, যাতে করে তোমাদের সাথে পরবর্তীতে আমাদের যে কোনো বিষয় নিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা তোমরা তোমাদের হোমওয়ার্ক, তোমাদের কোনো প্রশ্ন, কোনো বিষয়ে জানতে চাওয়া প্রয়োজন হলে আমাদের এই ইমেলে তোমরা ইমেল করতে পারো। এছাড়াও তোমরা তোমাদের বাড়ির কাজ সম্পাদন করে আমাদেরকে প্রেরণ করতে পারো, আমরা ইনশাল্লাহ রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্ক্রিনে যে বইটি, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই, ধারাবাহিকভাবে সম্পাদন করা ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আজ আমাদের এই অধ্যায়টি উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1 নং চিত্রের বস্তুর সাথে 2 নং চিত্রের কি মিল রয়েছে? আমাদের 1 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে টিস্যু বা টিস্যু পেপার, এটা আমরা সকলে চিনি। আর 2 নং চিত্র যেটি, সেটি হচ্ছে উদ্ভিদের টিস্যু মাধ্যমে বংশবৃদ্ধির যে প্রক্রিয়া, সেটি উদ্ভিদ দেহের এক স্থানে কর্মরত একগুচ্ছ কোষকে কি বলে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি যে এই একগুচ্ছ কোষকে বলা হয় টিস্যু। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা এতক্ষণে বুঝে পেলেছ যে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে উদ্ভিদ টিস্যু। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এ পাঠের শিখন ফলগুলো একটু জেনে নেই। এ পাঠ শেষে তোমরা উদ্ভিদ টিস্যুর সংজ্ঞা বলতে পারবে, উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য বলতে পারবে, উদ্ভিদ টিস্যুর কাজের বর্ণনা করতে পারবে। টিস্যু বা কলা, উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে বা আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে, একই ধরনের কাজ করে, তখন সেই দলবদ্ধ কোষগুচ্ছকে টিস্যু বলে। আমরা এখানে টিস্যুর ছবি দেখতে পাচ্ছি, আর এটি যখন উদ্ভিদের ক্ষেত্রে হয় তখন তাদেরকে আমরা উদ্ভিদ টিস্যু বলি।
এবার আমরা দেখব উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য সমূহ। প্রাণীদেহের মতো উদ্ভিদ টিস্যু বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই উদ্ভিদ টিস্যুর ধরন অনুযায়ী এদের বৈশিষ্ট্যগুলোও ভিন্ন হয়। আমরা উদ্ভিদ টিস্যুর প্রথম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে কোষগুলো ভিন্ন অথবা একত্রে থাকতে পারে। জীবদেহ এককোষী অথবা বহুকোষী হতে পারে। একটি মাত্র কোষ দিয়ে উদ্ভিদের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি জৈবিক কাজ সম্পূর্ণ হতে পারে। টিস্যু উদ্ভিদের বর্ধনশীল কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে। এগুলো হচ্ছে উদ্ভিদ টিস্যুর মূল বৈশিষ্ট্য। বিভাজন ক্ষমতা অনুযায়ী টিস্যুর প্রকারভেদ। বিভাজন ক্ষমতা অনুযায়ী টিস্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাহক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে আমরা টিস্যুর প্রকারভেদে বলতে পারি যে এদেরকে যে বিভাজন মানে ডিভাইড করা হয়েছে সেক্ষেত্রে একটি বিষয়ের উপর লক্ষ্য করা হয়েছে, তাদের বিভাজন ক্ষমতা। তাহলে এই বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে উদ্ভিদ টিস্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাহক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু, আমরা এখানে একটি ভাজক টিস্যুর আণুবীক্ষণিক গঠন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে নিউক্লিয়াস আর এটি হচ্ছে সাইটোপ্লাজম। উদ্ভিদ দেহের যে সকল টিস্যু কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলা হয়। ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে, বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে। এটি একটি ভাজক টিস্যু। আমরা এখানে বললাম যে যে পুরো কোষ প্রাচীর বাইরের দিকে যে গাঢ় আবরণটি রয়েছে এটি হচ্ছে পুরো কোষ প্রাচীর, আর এখানে যে মাঝখানে গোলাকার যে গাঢ় বিন্দুটি সেটি হচ্ছে নিউক্লিয়াস, আর এর চারপাশে যে তরল পদার্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এটি হচ্ছে ভাজক টিস্যুর আণুবীক্ষণিক গঠন। স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। উদ্ভিদের প্রায় সর্বত্রই এই টিস্যু দেখা যায়। স্থায়ী টিস্যু আমরা এখানে দেখতে পাচ্ছি পাতলা কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আন্তঃকোষীয় ফাঁক, এই সব মানে একটি স্থায়ী টিস্যুকে আমরা যদি পর্যবেক্ষণের জন্য প্রস্থচ্ছেদ করে তার আণুবীক্ষণিক গঠন পরিলক্ষিত করি তখন আমরা এই মানে অপশনগুলো এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে পাতলা কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আন্তঃকোষীয় ফাঁক। উদ্ভিদের ভাজক টিস্যুর কাজ, এই যে টিস্যুগুলো সেই টিস্যুগুলো অবশ্যই বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত। এদের মধ্যে আমরা এবার দেখব ভাজক টিস্যুর কাজ। ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়, এই ভাজক টিস্যু থেকে আবার বিভিন্ন ধরনের টিস্যুর উৎপত্তি লাভ করে। তাহলে ভাজক টিস্যু প্রাথমিকভাবে টিস্যুর উৎপত্তির জন্য ভূমিকা রাখে। উদ্ভিদের স্থায়ী টিস্যুর কাজ, আমরা ভাজক টিস্যুর কাজগুলো দেখেছি, আমরা স্থায়ী টিস্যু কী তা দেখলাম, এবার আমরা দেখব স্থায়ী টিস্যুর কাজ। স্থায়ী টিস্যু খাদ্য প্রস্তুত ও পরিবহন করে। দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ উদ্ভিদ টিস্যুর মধ্যে আবার ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু নিয়ে যে বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমরা এবার এই বিষয়ের উপর তোমাদেরকে ছোট ছোট প্রশ্নে একটু মূল্যায়ন করার চেষ্টা করব। তোমরা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের সাথে মূল্যায়ন কাজে অংশগ্রহণ করবে। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কত প্রকার? চার প্রকার, তিন প্রকার, দুই প্রকার, কোনো প্রকার ভেদ নেই। শিক্ষার্থী বন্ধুরা একটু চিন্তা করে বলো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু
দুই প্রকার, তোমাদের উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। ভাজক টিস্যুর কাজ কোনটি? খাদ্য প্রস্তুত করে, টিস্যুর উৎপত্তি ঘটায়, খাদ্য পরিবহন করে, উদ্ভিদের দেহ গঠন করে। এই প্রশ্নটিও একটু চিন্তা করে বলো দেখি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ভাজক টিস্যু কাজ হচ্ছে টিস্যুর উৎপত্তি ঘটায়। তাহলে তোমাদের উত্তর সঠিক হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ উদ্ভিদ টিস্যু নিয়ে যে বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সে বিষয়ের উপর আমরা তোমাদেরকে ছোট্ট একটি বাড়ি কাজ দিব। তোমরা বাড়ির কাজটি তোমাদের খাতায় তুলে নাও। আমাদের স্ক্রিনে দেখানো যে ইমেল ঠিকানাটি ছিল, সেই ইমেল ঠিকানাটিতেও তোমরা বাড়ির কাজ সম্পাদন করে আমাদেরকে প্রেরণ করতে পারো। এছাড়াও যখন তোমাদের বিদ্যালয় খুলবে, তখন তোমাদের বিশ্বভিত্তিক শিক্ষকের নিকটও বাড়ির কাজটি উপস্থাপন করতে পারো। আমাদের আজকের বাড়ির কাজটি হচ্ছে উদ্ভিদ জীবনে ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর গুরুত্ব মূল্যায়ন করো। আমি আবারও বলছি, আমাদের আজকের বাড়ির কাজটি হচ্ছে উদ্ভিদ জীবনে ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর গুরুত্ব মূল্যায়ন করো। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যাবার আগে তোমাদেরকে বলে রাখছি যে তোমরা স্বাস্থ্যবিধিগুলো এবং সরকারি যে বিধিনিষেধগুলো আছে সেগুলো অবশ্যই অনুসরণ করবে, কারণ ইন্ডিয়ান ডেল্টা ভেরিয়েন্টের কারণে আমাদের দেশের মহামারী প্রকোপ আকার ধারণ করতে যাচ্ছে। ফলে আমরা যদি সকলে একটু সাবধান হই, আমরা যদি একটু সচেতন হই, তাহলে এই মহামারী থেকে আমরা অবশ্যই রক্ষা পেতে পারবো। আমরা প্রতিনিয়ত মাস্ক ব্যবহার করব, স্বাস্থ্যবিধিগুলো মানব, সামাজিক দূরত্ব বজায় রাখব, বাসায় অবস্থান করে পুষ্টিকর খাবার গ্রহণ করব এবং বেশি করে আমরা পানি পান করব। আমরা যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা অবশ্যই করোনা বা এই মহামারীর সাথে আমরা টিকে থাকতে পারবো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।